দর্শক সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সাত দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সাদর আমন্ত্রণ ঈদ চলে গেছে কিন্তু রয়ে গেছে ঈদের আমেজ তাই সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের এই বিশেষ সময়ে সাত দিনের বিশেষ আয়োজনে আমরা পেয়েছি বিশেষ কিছু মানুষকে ঈদের এই বিশেষ আয়োজনটিতে যারা আমাদের সাথে অতিথি হয়েছেন তারা একই সাথে দুজনেই ভীষণ গুণী অভিনয় শিল্পী সেই সাথে তাদের জন্মদিনটাও কিন্তু একই দিনে তাই এই দুজনের খুনশুটি এবং ভালোবাসার গল্পগুলোই আজকে আমরা শুনবো চলুন দর্শক পরিচিত হয়ে তারা ভীষণ আমাদের পরিচিত এবং প্রিয়জন শুরুতেই ডান পাশে আছেন কিংবদন্তি অভিনয় শিল্পী ফেরদসি মজুমদার তার পাশে আছেন তার কন্যা অভিনয় শিল্পী এবং নির্দেশক ট্রপা মজুমদার ঈদ মোবারক শুভ সন্ধ্যা এবং স্বাগত সেই সাথে দুজনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা একই সাথে ঈদ উৎসব এবং সেই সাথে জন্মদিনেরও উৎসব আবার দুজনের একই সাথে জন্মদিন কি করে আসলে কাটানো হয় এবং এর আমরা জানি ভীষণ মজার মজার গল্প রয়েছে জন্মদিনকে ঘিরে একটু শুনতে চাই দিনে দিনে কমে আসছে মানে আনন্দের ধুমধারাক্কা কমে কমে আসছে সারপ্রাইজ দেওয়া উপহার দেওয়া এখন আর অতটাই নাই কিন্তু প্রথম দিকে খুব বেশি ছিল যখন আমার মেয়ের বিয়ে হয়নি তো আমরা দুজনেই আমাদের বাড়ির মাঝখানে একটা গলির মতন আছে তো ও থাকতো যে ঘরে ওই গলিটা পার হয়ে আসতো তো আমি বসার ঘরে বসাতাম তো আমিও ভাবতাম যে ওকে একটা সারপ্রাইজ দেবো ও ভাবতো আমাকে দেবো সেটা তো আমি জানি না আমি পিছনে হাত দিয়ে আসতে গিয়ে দুজনে মুখোমুখি হতো বা ধাক্কা লাগতো তখন বলতো মা আমিও তোমাকে একটা কিছু দেব সারপ্রাইজ দেবো আমিও দেবো তোমাকে দিলে ব্যাস গলা জড়িয়ে ধরে হাসাহাসি হতো আনন্দ হতো তারপরে যা হয় পরের দিন থিয়েটারে আমরা আমরা থিয়েটার গ্রুপ করি তো তো সেখানে থিয়েটারের ছেলেমেয়েরা আমাদের প্রায় পরিবারের অংশ তারা আসতো দিনে সারাদিনে ফুল মিষ্টি এটা সেটা এনে হৈ হুল্লোর ছবি তোলা ওইটাই বড় আনন্দ ছিল জি এক মানে সেই সময় ছোটবেলা আর এখন বড় হয়েও সেই সারপ্রাইজের বিষয়টি কাজ করে কি না মজুমদার এখন আমাদের সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ের বয়স আঠারো হয়ে গেছে তো এখন ওই হচ্ছে প্রধান বাবা যেমন বারবারই জিজ্ঞেস করছে ও এখন দেশে বাইরে পড়েও এসছে ছুটিতে তো বাবা যেমন বারবারই বলছে যে বলো তো কিভাবে করা যায় দা আর মার ও আমার মাকে দা বলে তো দা মার জন্মদিনটা কিভাবে করা যায় তো ও এখন অনেক বেশি ডিসাইড করে যে কি হবে কি হবে না সেই জায়গা থেকে আর এখন সারপ্রাইজের যে প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দেই যেমন মাকে জিজ্ঞেস করে কী লাগবে মা আমাকে জিজ্ঞেস করে কি লাগবে কাজে প্রয়োজনের জিনিসটাই মা বলেছে আমার মোড়া দুটো নষ্ট হয়ে গেছে কাজে আমাকে দুটো মোড়া দিই এরকম আর কি অন্য কিছু দিয়ে আর নষ্ট করা পয়সা নষ্ট করা বা অর্থহীন মনে হয় কারণ সবই আছে বিধাতা সবই দিয়েছেন তারপরে এত পেয়েছি এখন আর সেই অভাবটা নাই কিন্তু তারপরে প্রয়োজনীয় খুঁটিনাটি সংসারের দেয় ও দেয় আমাকে আমি দেই ওকে এই জন্মদিনের উৎসবের কথা তো শুনলাম আর অন্যান্য উৎসবগুলো আসলে আসে যখন সেগুলি কীভাবে কাটানো হয় মায়ের কাছ থেকেই শুনি প্রথমে না সেরকম অন্যান্য যে ঈদ এগুলো সেইভাবে ছুটি আনন্দ কোথাও প্রোগ্রাম নাই কোথাও এ নাই লোকজন আসে একটু একটু যা হয় সেমাই খাওয়াই খাওয়াই খাওয়া ঈদের এই রোজার ঈদটাই একটু বেশি ইয়ে হয় কোরবানির ঈদের তো কাজকাম থাকে ওটা ইয়ে হয় না আর এছাড়া সড়ো উৎসব একটাই করেছি আমরা কয়েক বছর তিন বছর আগে বোধ হয় পঞ্চাশ হ্যাঁ মানে মা বাবার বিয়ের পঞ্চাশ বছর যখন হলো তখন উৎসব মানে আমাদের পরিবারে একটা জিনিস খুব মানে সবাই মানি বাবা মা আমি বা আমার বর আমাদের মধ্যে এই কিছু উৎসব খুব ব্যক্তিগত জন্মদিন বিবাহবার্ষিকী এগুলো আমরা সব সময় শুধুই পরিবারের মধ্যে আর মা যেটা বললেন যে থিয়েটার আমাদের পরিবারের অংশ কাজে শুধু থিয়েটার এবং আমরা এই পর্যন্তই ছিল কিন্তু যখন মা বাবার পঞ্চাশ বছর হলো তিন চার বছর আগে তখন যেটা হয়েছিল মা বাবার পুরোনো বন্ধুদের নিয়ে খুব ক্লোজ একটা মাদের হয়তো বিশ পঁচিশ জন পুরনো বন্ধু ওটা খুব মেমোরেবল ছিল তার কারণ হচ্ছে যে এত পুরনো পুরোনো বন্ধু যে একসাথে হতে পেরেছেন কোন একটা উপলক্ষে ওটা খুব আনন্দ করে করেছিলাম বিরাট মানে লোক ছিল বিশ পঁচিশ জন হ্যাঁ কিন্তু নিজেদের মতো নিজেদের মতো করে যাদের সঙ্গে হয়তো প্রায় দশ পনেরো বছর দেখা হয়নি তাদেরকেও ডেকেছিকে দেখে অবাক হয়ে গেছি যে এত বয়স হয়েছে ইয়ে হয়েছে পঞ্চাশ বছরের বিবাহ বার্ষিক কি যে পূরণ হলো সেটাই সেটার উপলক্ষ্যে একটু আমরা যদি মানে আগের স্মৃতিতে চলে যাই সেই বিয়ের পরিণয়ে সেই সময়কার কথা যদি আমরা একটু শুনতে চাই সে অলমো সবাই জানে আমাদের আমাদের জন্য নতুন এটা আমাদের দর্শক সবাই জানে মানে আমার আমার বিয়ের ব্যাপারে এটা একটু ব্যতিক্রম ধর্মীয় একটা বিয়ে তো সেক্ষেত্রে খুব মানে একেবারে লড়াই করে আমাকে এখান করতে হয়েছে এখন হয় না কিন্তু সেই সময় আমি যখন বিয়ে করি উনিশশো সত্তরে তখন কিন্তু এটা খুব একটা কঠিন ব্যাপার ছিল দুই ধর্মের সঙ্গে সেটাকে আমি সম্ভব করেছি যুদ্ধ করে আমি প্রায় জায়গায় কিন্তু যুদ্ধ করেই এসেছি নাটকেও যুদ্ধ করে নেবেছি বাবার সঙ্গে বাবা অমত করেছিলেন এটা তো যুদ্ধ করে এসছি সারা সমাজ তাই ছিল কিন্তু সেখানেও আমার নানা রকম বাধা বিপত্তি পার হতে হয়েছে কিন্তু পরিশেষে আমি কিন্তু সফল হয়েছি শ্বশুর বাড়িতেও বাপের বাড়িতেও সবাই আমাকে আমাদেরকে ভালোভাবে নিয়েছে জি আপনি যে বললেন যে রক্ষণশীল পরিবারে বরিশালে জন্ম আপনার সেখান থেকে আসা এবং দাপটে অভিনয় শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা সেই গল্পটা একটু শুনে নিতে চাই এতবার বলেছি না মানে কি আমাদের বাড়ি রক্ষণশীল আমরা চোদ্দ ভাই বোন এক মা এক বাবা কিন্তু তো সেখানে আমার বাবা বলতেন যে নাটক সিনেমা নাচ গান এসবই শরিয়ত বিরোধী অর্থাৎ এটা ধর্ম এই করে না সমর্থন করে না সেক্ষেত্রে আমাদের বাড়িতে ভোরবেলা উঠে নামাজ পড়ে পড়তে বসতে হতো একটা বাবার ইয়ে ছিল তো আমার বাবা নোয়াখালী বাড়ি তো উনি একটু একটু ধর্মপরায়ণ ছিলেন তো সেইখানে আমি আমরা আমি নাটক করবো আর পরিবারে কেউ কিন্তু নাটক অভিনয় করেনি আমার প্রবল ইচ্ছে ছিল করার কারণ আমার ভাই শহীদ মুনি চৌধুরী উনি নাটক লিখে লিখিয়ে আমাদেরকে পড়ে শোনাতেন এবং আমার প্রথম নাটক কিন্তু ওনার নাটক একতলা দোতলা নাম এবং টেলিভিশন এটা প্রথম হ্যাঁ বিটিভির প্রথম নাটক হ্যাঁ মঞ্চে কিন্তু তার আগে হ্যাঁ ডাক্তার আবদুল্লাহ কারখানা করেছিলাম ওটাও ওইভাবেই কিন্তু ওটার মধ্যে দিয়েই আসা হঠাৎ করে আমার বড়ো ভাই মুনি চৌধুরী উনি একটু কোনো একজন শিল্পী অসমর্থ হলো আসতে তো বললেন যে তুই কি করতে পারবি আমি তখন কলেজ পড়ে টোরে আমি তো আকাশ কারণ আমার বাবার কথাই ছিল নোয়াখালী খালি বাড়ি তো বলছিলেন জিগা নাটক করবো হিগারে জবাই দিয়ে দেবো জবাই মানে জবাই জবাই হ্যাঁ জবাই তো এই সাংঘাতিক অবস্থায় উনি হয়ে আমাকে বললেন তুই কি আমার একটা অভিনয় করে দিবি আমি তো জীবনে করিনি কিন্তু আর আমি অভিনয় করবো এমন তো আব্বা তো মেরে ফেলবে তো বললেন না সেটার দায়িত্ব আমি নিচ্ছি তুই এবং তোর আমি তো করতে পারবো না আমি তো করিনি তাতে কিছু না এটা একটা রোবটের চরিত্র তুই যন্ত্র মানবী হাত পা সোজা করে ঠাস ঠাস করে শুধু সংলাপগুলো মুখস্থ করতে হবে আমি করে চলে আমি কিছু বুঝি না জানিও না আমি করে চলে এসেছি এবং আমার ভাই মানে একেবারে দারুণ খুশি যে এত সুন্দর অভিনয় আছে আসলে কিছুই তো অভিনয় করিনি আমি ওঠে এসেছি এবং আমার বাবা টের পাননি এইখানে প্রথম সার্থকতা আমি সেই ওনাকে ফাঁকি দিয়ে করে চলে আসছি তারপরে অনেকটা বাঘের রক্তের স্বাদ পাওয়ার মতন তারপরে মনে হলো নাটক করা তো বেশ মজার এই তারপর থেকে আমার উৎসাহ বাড়লো তারপরে নানা রকম ঘটনা আছে জি একইভাবে যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই এরকম মজুমদার যে বাবা মা অভিনয়ের সাথে যুক্ত পরিবেশটাই ওরকম ছিল সেই হিসাবে আসা নাকি আপনার নিজেরও ইচ্ছা ছিল অভিনয়ের প্রতি মার অবস্থা আর আমার অবস্থাটা একদম উল্টো মার যেরকম বাধা আমার ছিল ততটাই পথটা মসৃণ তার কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে মা আমাকে কোলে নিয়ে মহড়া দিতেন আমাদের বাড়িতেই আমার ক্লাস সেভেন পর্যন্ত আমাদের বাড়িতে নাটকের থিয়েটারে মহড়া হতো যে কারণে আমার বেড়ে ওঠাটাই ওটার মধ্য দিয়ে মা বাবার খুব ইচ্ছে ছিল আমি যেন গানটা শিখি দুজনেই খুব গানের প্রতি আগ্রহী ছিলেন আমাকে বহুবার গানের স্কুলে ভর্তি করা হলো আমার তানপুরা কিনে দেওয়া হলো শিক্ষক রাখা হলো হয়নি কোনোভাবেই হয়নি অথচ পাশের ঘর থেকে আমার সংলাপ মুখস্থ হয়ে যেত ফলে আমার আকর্ষণটা সবসময়ই মনে হয় নাটকের দিকেই ছিল কিন্তু মার একটা জিনিস খুব স্ট্রং একটা স্ট্যান্ড ছিল মা চাইতেন যে আমি যেন বুঝে অভিনয় করি মা না বুঝে অভিনয়টা পছন্দ করতেন না তো যেই কারণে মারিয়েছিল যে অ্যাটলিস্ট টুয়েলভ পাস করতে হবে এইচএসসি হায়ার সেকেন্ডারি ইন্টারমিডিয়েট পাস না করে অভিনয় করতে পারবে না এটা একটা জায়গায় মার একটাই খালি রেস্ট্রিকশন ছিল তো আমি তারপরেই থিয়েটার স্কুলে ভর্তি হয়েছি এবং পরেই থিয়েটারে জয়েন করেছি তো আপনি যদি বলেন যে পরিবেশটার কারণে অবশ্যই পরিবেশের কারণেই রক্তের মধ্যে এসছে কিন্তু এটা পুরোটাই আমার নিজের ইচ্ছায় মানে বাবা মা কোনোদিন চানও কোনোদিন বাধাও দেন চাপিয়ে দেননি কি মানে অনেকে জানেন না সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু নাটক সিনেমা থিয়েটার এগুলি করতেন আমি আমার বাপের বাড়ি থেকে যতটা একটা বেড়াজালের মধ্যে থেকে বেরিয়ে এসছি আমার ধারণা ছিল আমার বিয়ের পরে আমি বোধহয় আরও বাধা পাবো কিন্তু সেখানে না পেয়ে দেখি যে আমার শ্বশুর অভিনয় করেছেন আমার ভাসুর এখানে বাংলার প্রথম ছবি চলচ্চিত্র সেখানে অভিনয় করেছে আমার কাকা শ্বশুর তিনি অভিনয় করতেন এবং আমার শাশুড়ি আমাকে গল্প শোনাচ্ছেন যে কত যে শাড়ি ছিঁড়ে ফেলেছে এরা ওই পর্দা টাঙিয়ে ধুতি পরে ইত্যাদি ইত্যাদি এবং গল্প শুনেছি আমার দিদা বলতেন যে এই বাড়িতে আমি ছাড়া সবাই অভিনয় করে এখন জি আমাদের অভিনয়ের কথা শুনতে শুনতে বিরতি নেওয়ার সময় হয়ে গেছে একটা বিরতি নিয়ে আসছি দর্শক আমরা একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসছি আরো গল্প নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন দর্শক ফিরিলাম বিরতির পর আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পেলসি নিবেদিত সাত দিনের এই বিশেষ আয়োজনে আমরা কথা শুনছিলাম আবারও চলে যাচ্ছি ফেরদসি মজুমদার এই আমরা যেহেতু মা মেয়ের গল্প শুনবো ভালোবাসা খুনশুটির বিষয়গুলো একটু আসবে তার আগে একটু শুনি যে একসাথে অভিনয় করা হয়েছে নিশ্চয়ই সেটা একটু জেনে নেই এখনও করছি নিয়মিতই করি মানে মঞ্চে এবং টেলিভিশনে সব জায়গায় সব জায়গায় নিয়মিত করছি হ্যাঁ এখন ও বেশি ডিরেকশানে চলে গেছে আমি কখনো হ্যাঁ আগে দিয়েছি ডিরেকশান যখন প্রথম দিকে আমি স্টেজে করতাম তখন ডিরেকশান দিই কিন্তু এখন আমি অভিনয় করি শুধু ও নির্দেশনা দেয় আর এক সম্প্রতি চলছে লাভ লেটার লাভ লেটার লাভ লেটার্স ওটার নির্দেশনা হচ্ছে থ্রোপার আর অভিনয় করছি আমি এবং ওর বাবা আর একসাথে তো কোনটা ছিল শুরুর অভিনয়ের একসাথে করা সেটা মেরাজ না আরো আগে स्पर्धाয় করেছি মঞ্চে स्पर्धा দেই বোধহয় প্রথম একসাথে কিনা এক্স্যাক্টলি মনে নেই কোন নাটকটা দিয়ে মঞ্চে শুরু তবে মঞ্চ দিয়েই শুরু হয়েছে আর টেলিভিশনে পাথর সময় বলে একটা আব্দুল্লাল মামুনের নির্দেশনায় একটা নাটক ছিল খণ্ড নাটক আমি আসলে টেলিভিশনের ব্যাপারে আমার আগ্রহটা একটু কম ছিল তো আবদুল্লাল মামুন যেহেতু আমার শিক্ষাগুরু অবশ্যই উনি আমাকে বললেন যে তোমার আচ্ছা নিয়মিত অভিনয় করতে হবে না কিন্তু এখানে তোমার মার ফ্ল্যাশব্যাক আছে ছোটবেলার একটা অংশ আছে সেখানে দুটো দুটো সিকোয়েন্স তুমি একটু করো তো তখন ওটা দিয়ে আমি শুরু করেছিলাম মারি ফ্ল্যাশব্যাক ছোটবেলা করে হ্যাঁ ওটা দিয়ে আমি শুরু করেছিলাম টেলিভিশনে কিন্তু মঞ্চে আমরা অনেক আগে থেকেই অনেক অনেক নাটকেই করেছি একসাথে এবং এখনো করছি ডিরেকশনে গেলে কি মেয়ে অনেক করা হয়ে যায় নাকি ভীষণ করা কিন্তু তখন আমারও মনে থাকে না যে ও আমার মেয়ে আমি নির্দেশ ভাবি সবার বেলাতেই এক সেজন্য আর এটা এই নীতিতে আমি বিশ্বাসী যে নির্দেশক ছোট হোক বড় হোক আমার বয়সে আমার থেকে ছোট হোক বড় হোক নির্দেশক নির্দেশকই তার কথা আমাকে শুনতে হবে এই নীতিতে বিশ্বাস করে আমি আমার মেয়েকে ভয় পাওয়া বলবো না আমি আমার মেয়েকে সম্মান করি আর কি জি সেক্ষেত্রে মা মাকে তখন কী কীভাবে সেই অভিনয়ের জায়গা থেকে অভিনয় শিল্পী হিসাবে মনে করা হয় আমি যাদের সাথেই মানে নির্দেশক হিসেবে কাজ করেছি সবাই প্রথমেই বলবে খুব করা আমি জানি এটা এটাই আমার সম্পর্কে সবাই বলে হয়তো আমি করা কিন্তু আমার যেটা হচ্ছে যে আমি যেই কাজটা যখন করি আমি চেষ্টা করি ওটা আমার শতভাগ দিয়ে করতে আর আমার সিনসিয়ারিটিটা যেন সবার মধ্যেই আমি পাই সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করি মার সাথে কাজ করার যেটা অভিজ্ঞতা মার সাথে আমি নির্দেশনায় একাধিক নির্দেশনার কাজ করেছি বাবার সাথেও করলাম লাভ ল্যাটার্সে ওনাদের যেটা সুবিধা সেটা হচ্ছে মা যে কথাটা একটু আগে বললেন যে মা কিন্তু আমাকেও আমি যখন প্রথম নাটকে আসি আমাকে মা একটা কথাই বলেছিলেন যে তুমি যখন কোনো নির্দেশকের সাথে কাজ করবে সিদ্ধান্ত নেবে তখন তার সব কথা তোমাকে শুনতে হবে হ্যাঁ তোমার ভিন্ন কোনো মত থাকলে তুমি সেই মতটা বলতে পারো কিন্তু সিদ্ধান্ত তার এটা তুমি মানবে আর যদি কোনো দিন মনে হয় যে কোনো নির্দেশক কম জানে প্রথমেই সিদ্ধান্ত নেবে তার সাথে কাজ করবে না কিন্তু যদি তুমি সিদ্ধান্ত নাও করবে তাহলে তারটা মেনেই করবে তো একই কাজটা আসলে মা বাবা ওনারা করেন হ্যাঁ আমার কাছে আমি ফেরদৌসি মজুমদারকে নির্দেশনা দিচ্ছি এটা তো অবশ্যই একটা ব্যাপার আমাকে ভাবতে হবে আমি সবাইকে যেটা বলি বা যেভাবে করি সেটা তো তার ক্ষেত্রে ঘটবে না কিন্তু তারপরেও আমার তো আলাদা ব্যক্তি হিসেবে আমার কিছু চাহিদা থাকে সেটা আমি শতভাগ বলি এবং চেষ্টা করি সেটা আদায় করে নেবার প্রত্যেকের কাছ আপনার স্টাইলটা অবশ্যই আমার চাওয়াটা আমি একদমই চেষ্টা করি সবার কাছ থেকে সেখানে সেটা মাই হন বা একদম নতুন একজন অভিনয় অভিনেতা হোক আমি সবার কাছ থেকে সেটা চাই আর এবার একটু আমি সংসপ্তকে সেই মতির চরিত্রটি যেটা আমরা অনেক বেশি করে জনপ্রিয়তার জায়গায় আছে আমরা এখনো মনে করি সেই জায়গাটা একটু সেই সম্পর্কে জানলে আমি শুধু সংসপ্ত করতাম না আর কোনো নাটকই করতাম না কেন খুব অবাক লাগে আমার কাছে যে আমি কিন্তু অভিনয় করে গেছি যে খুব যে একটা বুঝে শুনে করেছি তা না কিন্তু যে যে ভূমিকায় করেছি সেটাকে যথার্থ বিশ্বাসযোগ্য করার জন্যে আপ্রাণ চেষ্টা করেছি এবং ভালোবেসে করেছি এটাই এটা যে আমার যে কি খ্যাতি হবে কি হবে ওটা কিন্তু ভাবিনি কোনো দিন তো সংসপ্ত করার সময় একটাই মানুষের মনে দাগ কেটেছে খুব বেশি সেটা হচ্ছে কপালে ছ্যাঁকা আমার কপালে ছ্যাঁকা দেওয়া হয় মানে মোরলের বিচারে আমি অবৈধ কাজ করেছি ইত্যাদি ইত্যাদি তো ওইখানে একটা মানে গল্প আছে আমরা একটা সংলাপ যদি শুনি এইখানে আমি পারি না বলতে কারণ টেলিভিশনের নাটকে মুখস্থ থাকে না কিন্তু মঞ্চ যেহেতু বারবার হয় কিন্তু টেলিভিশন নাটকে মুখস্থ থাকে না কিন্তু ওই ইয়েটা ভঙ্গিটা মনে আছে প্রথম যে আমি আমাকে মোরলের কাছে ধরে নিয়ে যাচ্ছে আমারকে তিনি ভোগ করতে চান বা ইয়ে তো সেখানে আমি উনুন ধরিয়ে মিয়ার বেটা হ্যাঁ মিয়ার বেটা হ্যাঁ উনুন ধরিয়ে এই করছি রান্না করছি গরিব মানুষ তখন খোপা করা ছিল একটা ছেলে এসে একটা লাঠিয়াল এসে আমার খোপাটা ধরে উঠালো একদম লিটারেরই খোপাটা ধরে উঠালো তা আমি ওইরকমভাবে উঠে গেলাম এটা ছিল ইয়ে তো উনি একটু কি কি জন্য যেন কাঠ হয়েছে তখন উনি আমাকে বললেন যে ভাবি ব্যথা পাচ্ছেন থাক আমি আর আসতে ধরি আর না আপনি আসতে ধরলে আমার অভিনয় হবে না আপনি যেভাবে এখন তুলেছিলেন ওইভাবে একটা এক্স মানুষ এক্সপ্রেশন দাঁড়িয়ে লাগলে ব্যথাটা লাগে ওটা খুবই স্বাভাবিক হয় তখন উনি আমাকে এইভাবেই উঠিয়েছিলেন কথা ছিল যে আমাকে নিয়ে ধরে নিয়ে যাবে আমি বলেছি যে না আমি যাব না বলছে যেতে হবে তখন মামুন কিন্তু খুব অত্যন্ত সিরিয়াস একজন ডিরেক্টর ছিলেন অত্যন্ত পরিশ্রমী ছিলেন সিঁড়ি দিয়ে উঠতেন বুথে যেতেন আবার নামতেন সে এটা ঠিক করে দিতেন ওটা ঠিক করে দিতেন তো উনি লেখাতালী লাকিকে বোঝাচ্ছেন যে আমার কপালে কিভাবে ছেক দিবে দুটো আগুন ধরানো হয়েছে আর একটা পয়সা এই আকশির মধ্যে ধরা তো লাকিকে বোঝানো উনি বোঝাচ্ছেন যে ওটাকে গরম করে তুমি কিন্তু এখানে একটা ঠান্ডাও আছে তুমি গরম করার আমরা দেখাবো ওনার কপালে ছেক দিবে এই ঠান্ডাটা আর উনি অ্যাক্টিং করবেন কিন্তু মনে রেখো তুমি গরম দিলে কি হবে এ একটা খুবই একটা ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এবং আমাকে বারবার জিনিসকে আপনার কি ভয় করছে এমন তো না আমার ভয় করছে আমি তো তখন মানে এত বেশি নাটক ভালোবাসতাম অভিনয় আমি জাস্ট ছেঁক লাগলে লাগব তবু করি আর কি এরকম একটা ভাব তারপরে উনি আমাকে ওটা দিলেন আর আমি চিৎকার আ করে চিৎকার দিয়েছি পরে উনি আবদুল্লাহ মামুন নেমে এসছেন সিঁড়ি দিয়ে উনি এসে বললেন ঠিক দিয়েছো তো আমি বললাম ঠিক গরমটা দেয়নি ঠান্ডাটাই দিয়েছে ওইখানে কিন্তু ওই পর্বটা কাট হয়েছে চিৎকার করাটা এবং ওইটা নিয়ে আমার অনেক রকম ওই হুরমতি বুয়া হুরমতি বুয়া এত খ্যাতি হয়েছে যে আমি তখন বাজার করতাম শান্তি শান্তিনগর বাজারে যেতাম মাছওয়ালা বলছে গুরুমতি বোয়া এদিকে আসেন সবজিওয়ালা বলছে গরুরমতি বোয়া এদিকে আসেন শাকওয়ালা বলছে হুরমতি বোয়া এদিকে আসেন আমার কাছে খুবই মনে হতো যে এই তো জীবনের ইয়ে মানে এই সাধারণ লোকরা ভালোবাসছে সাধারণ লোকদের মনে আমি দাগ কাটাতে পেরেছি এটা তো ওই দৃশ্য এবং একটি বাচ্চা আমি উইলস লিটল শহরে পড়াতাম এক সময় একটি বাচ্চা রোজ এসে আমাকে দেখতো পড়াবার সময় তারপর দৌড় দিয়ে চলে যেত একদিন ওর মা এসে বলছে যে আপনি একটু বলেন না ওকে ও কাঁদে আপনাকে দেখলে আপনি বলেন যে দেখো আমার কপালে ছেক নাই কোনো কিছু নাই আমাকে কেউ পড়ায়নি আমি ভালো আছি তা না হলে ও ভীষণ ভয় পায় যে কি জানি হলো টিচারের কি হলো তারপরে ওকে ডেকে আমি বলেছি তখন হাসতে হাসতে চলে গেছে মানে আমি একদমই মগ্ন হয়ে শুনছি আপনার কথা আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে দর্শক আবারও একটি বিরতিতে যাচ্ছি আমরা ফিরে আসছি একটু পরে আমাদের সাথে থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সাত দিনের এই ঈদের বিশেষ আয়োজনে আমরা মা মেয়ের ভালোবাসার গল্প শুনছি এবার চপা মজুমদার আপনার কাছ থেকে একটু জানবো যে আপনি এখন মা হয়েছেন আর তিনি যখন আপনি যখন উনি যখন মা ছিলেন সেই সময়টায় যে আপনার মাতৃত্ব এবং মাকে দেখা এই দুইটা সময়ের মধ্যে পার্থক্য এবং মাতৃত্ব বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখতে চান পার্থক্য তো অনেক অনেক পার্থক্য কারণ প্রথম কথা হচ্ছে যে মার পেশা আর আমার পেশার মধ্যে একটা বড় ধরনের তফাত আছে মা সারা জীবন শিক্ষকতা করেছেন এবং সেটা করেছেনই মূলত আমার কথা চিন্তা করে যাতে আমাকে একটু বেশি সময় মা দিতে পারেন আর আমি যেই পেশার সাথে যুক্ত সেখানে আমি আমাকে অফিস করতে হয় অনেক দীর্ঘ সময় আমি বাইরে থাকি ফলে আমার মেয়েও একমাত্র সন্তান আমিও একমাত্র সন্তান কিন্তু আমার মেয়ের একাকিত্বটা অনেক বেশি মার চেয়ে আর মা যেটা মিলের জায়গা যদি বলি যে আমরা দুজনেই পেশার বাইরে কর্মের বাইরে পুরোটা সময় চেষ্টা করেছি সন্তানের সাথে থাকতে মা মা অনেক বেশি আমি অনেক কম কিন্তু তারপরে আমি যতটুকু পারি ততটুকুই দিতে চেষ্টা করেছি আর আমার যেরকম মার ক্ষেত্রে খুব একটা ক্ষোভের জায়গা আছে মা সূর্যদীঘল বাড়ি ছবিটা যখন হয় তখন মাকে প্রথম করতে বলা হয়েছিল কিন্তু মা তখন ভেবেছিলেন চলচ্চিত্র আর তখন চলচ্চিত্র অনেক সময়ও লাগতো সময় লাগবে মেয়ে ছোট সুতরাং মা কাজটা করেননি এটা আমার খুবই রাগের জায়গা জায়গা যে মা মানে সিটুকে রং ডিসিশন মা বলে ঠিক ডিসিশন ছিল কিন্তু আমি মনে করি সিদ্ধান্তটা আমি এখানে একটু ই করতে চাই আমি আমার আমার মন মানসিকতা অনেক শেখেলে আমার কাছে আমার সন্তান প্রথমে আমার ঘর প্রথমে তারপরে আমি আমার চলচ্চিত্র করার শখ এবং ওইটা জয়তুন ক্যারেক্টারটা জয়তুন খুবই সুন্দর একটা ক্যারেক্টার আমি বুঝি আমার করারও ইচ্ছে যে আমি কিন্তু চলচ্চিত্র খুব কম করেছি শুধু এই কারণে আমার সন্তান যাতে আমার মেয়েটা যাতে নানা ব্যাপারে একাকিত্বে না ভোগে খাওয়া দাওয়া ইয়ে না হয় স্বাস্থ্যের দিকে যেন আমি নজর রাখতে পারি সেই জিনিসটা আমি খুব করেছি আর মাকে বুঝ বোঝাতে হবে যে তোমার জন্য আমি আছি বাচ্চাকে সন্তানকে তোমার খুশির জন্য তুমি আমার খুশির জন্য থাকবে এই জিনিসটা আমি বরাবরই দেখেছি আর কি আমার করেছি এবং আমার মেয়ের জন্য আমি সেইটুক করেছি আমি সারাক্ষণ বসে আছি ম্যাট্রিক পরীক্ষার সময় মাষ্টারই来て আমি বসে আছি আলো ঘুরে ঘুরে এসে দেখতো আমরা জানি tropomyosin দর অনেক ভালো একজন স্টুডেন্ট হ্যাঁ ছিলাম না মা এখানে আমার লেখা পড়ার ক্ষেত্রে পুরো 100 ভাগ কৃতিত্বই মার কারণ মা আমাকে পড়াতেন শুধু আমি যখন ক্লাস 10 গেলাম তখন অঙ্ক করার অঙ্ক আর বিজ্ঞান করানোর জন্য শিক্ষক ছিলেন এর বাইরে কিন্তু মা আমাকে থ্রু আউট মাই হোল লাইফ মাই আমাকে পড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ে যখন আমি গিয়েছি তখন আমি নিজের একাই পড়েছি আর কি বিশ্ববিদ্যালয় সবাই তাই করে তো বিশ্ববিদ্যালয়ে গিয়ে এবং তখন গিয়ে আমার যেটা হয়েছে আপনি যেটা বললেন ভালো ছাত্র ভালো ছাত্রটা কিন্তু আসলে একটা চক্র আপনি যখন ওটা শুরু করবেন তখন আর পেছানো যায় না হ্যাঁ আমি যখন ফার্স্ট ইয়ারে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আমি প্রথম অ্যাসাইনমেন্টটা যখন জমা দিলাম আমার শিক্ষক ছিলেন নুরুদ্দিন স্যার আমাদের খুব পুরনো শিক্ষক প্রিয় শিক্ষক স্যার আমার অ্যাসাইনমেন্টে কমেন্ট লিখলেন দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস মানে ওনার আমার লেখাটা পছন্দ হয়নি ওটা আমার খুব খারাপ লাগলো এবং ওই লেখাটাই আমার সব কিছু বদলে দিল আমি আর একটু সিনসিয়ার হলাম এবং তারপরে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় যখন আমি ফার্স্ট ক্লাস নাম্বার পেলাম তখন আমার মামা ছিলেন খুব নাসির চৌধুরী উনি খুব ক্যাডেট কলেজের শিক্ষক ছিলেন ভালো ছাত্র ছিলেন নাসির মা আমাকে দেখে বললো এই এখন কিন্তু আর উপায় নেই এখন কিন্তু ফার্স্ট পেতে হবে তো আসলে ঘটনাটা তাই হয় আপনি যখন একবার ভালো নম্বর পান বা ভালো করেন ফল তখন নিজেরই একটা দায়িত্ব হয়ে যায় নিজের কাছেই মনে হয় যে আমি তো এর চেয়ে পেছনে যেতে পারবো না যদি বলা হয় যে মায়ের কোন দিকটা আপনার মনে হয় যে এইটা একটু ঠিক হলে ভালো হতো মা ভীষণভাবে ভাবে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত মার যুক্তি কম তুলনামূলকভাবে মা মানে অনেক কিছুই যৌক্তিকভাবে মাকে বোঝানো যায় না মা ওই জায়গাটায় হচ্ছে একদম বন্ধ আমার এটা আমি বলেছি আমার মনে হয়েছে সুতরাং এটা এরকম ওই জায়গাটাতে মা আরেকটু যৌক্তিকভাবে চিন্তা করতে পারতেন হয়তো কিন্তু মানুষ তো আর পারফেক্ট হয় না সেই বদলে গেলে তো আমি আর থাকলাম না আর দুজনের অমিলের জায়গা কোথায় আমি তো বেশ কিছু মিলই দেখতে পাচ্ছি অমিলের জায়গাগুলো কোথায় ফেরদাস বলা কঠিন কিন্তু খুব খুব একটা অমিল নাই মানে পছন্দ জিনিস পছন্দ রং পছন্দ খাবার পছন্দ সব কিন্তু প্রায় একই রকম শুধু আমার কথাগুলোর অর্কল থাকে না মানে আমি যা মনে হয় তাই বলি এটা কিন্তু ও বলে না ও আমাকে সব সময় ছোটবেলা থেকে কিন্তু যখন কলেজ টলেজে পড়তো ইউনিভার্সিটিতে পড়তো আমি হয়তো কারো সঙ্গে কথা বলছি ও খালি বলতো মানে মন দিতে আমি অনেক সময় মন দিতাম না আমার এটা তাহলে যুগের প্রয়োজনে আপু অনেকটা প্রয়োজনে না মার নেচারটা ওরকম মা যা মা তাই মানে আমরা যেরকম অনেক সময় আপনার সাথে এটুকুই হয়তো বলবো বা ওটা বলবো না মা কিছু মার যা মনে হবে আপনাকে যদি মনে হয় যে তোমাকে আজকে ভালো লাগছে না ওটাও সে বলে দেবে যে ভালো লাগছে না তো ওই ভালো লাগছে তো ওটা ওটা মা মার সাথে আমার পার্থক্য ওই জায়গাটাতেই যে মা অনেক সাহসী আমি খুব ভীরু মা অনেক স্ট্রেট ফরওয়ার্ড আমি অতটা না আর মা অনেক কথা বলেন অনেক হাসি খুশি আমি সেই তুলনায় একটু কম কথা বলি বা

মানে আমার আমি অনেক সময় ও অনেক সময় বলি আর কি যে আমাকে ও বলে যে তুমি এটা এটা কেন মানছো না এটা কেন মানছো না ওই যে বললো যে যুক্তি নাই আমি বলি মানছি না মানছি না তোমরা মানো খাওয়া বন্ধ বা কথা বন্ধ হয়েছে কথা তো আমি অনেক সময় যেটা হচ্ছে রাগ করে আমি হয়তো ফোন রেখে দিই কেটে দিই ফোন কেটে দিই কিন্তু বড় মুহূর্ততেই হয়তো আবার একটা ফোন অন্য ভিন্ন কথা বলে আমরা জিনিস আমরা কোনো কিছুই জানি না থাকে যে এটা আপনি খাবার দাবারের মিলে মিලේ কথা বলছিলেন tropomyosin দারের কাছে একটু জিজ্ঞেস করবো যে যে আমরা যুগ যুগ ধরে জানি যে মায়ের হাতের রান্নার একটি মানে বিশেষ সত্তা রয়েছে এবং প্রতিটা সন্তানের কাছে মায়ের হাতের রান্না যেন অমৃত সমান এই সম্পর্কে একটু শুনব যে আসলে কেন এই মনে হয়잖아요 যখন আপনি বলে অমিল বলছিলেন না মা যত ভালো রান্না করে আমি আজ পর্যন্ত আমার বিয়ের বাইশ তেইশ বছর যে আমি রান্না করিনি তারপরে আমার স্বামী আছে আমার সাথে আচ্ছা কিন্তু এবং আমার মেয়ে তো আমার হাতে রান্না ওই সালাড পর্যন্তই খেয়েছে বড় জোর ডিমের অমলেট খেয়েছে কিন্তু আর কিছু কিন্তু খাইনি কোনো কিছু তো আমি আমার কাছেও অন্য সব সন্তানের মতে আমার মায়ের রান্নাই ভালো লাগে আমি পৃথিবীর কারো পায়েস আমার পছন্দ হয় না একদমই পছন্দ মা হয়তো কারোটা ভালো বলে কিন্তু আমার কাছে লাগে না মার যেই রান্নাটা বা যেই টেস্টটা মা গ্রো করিয়েছেন আমাকে সেটাই আমার আমার একটু টক মিষ্টি তরকারি ভালো লাগে আমার প্রথম ওই সাতটা মায়ের কাছ থেকে পাওয়া এই জন্যই কি এটা হয় হতে পারে হয়তো হতে পারে কারণ আসলেই তো টেস্ট বাটটা থেকে আমার কাছে আসছে জি জি আমার থেকে আবার আপনার মা সম্পর্কে একটু তাহলে শুনি মায়ের আপনার মায়ের কোন রান্নাটা বেশি পছন্দ আমার মা সাধারণ রান্না আজকাল তো অনেক কিছু থাকে কিন্তু ওটা না একদম সাধারণ রান্না যেমন হাঁসের মাংস পায়েশ নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ঘন দুধ করে পায়েশ পাটালি গুড় দিয়ে মাছের দো পেঁয়াজি মাগুর মাছের ঝোল এগুলো আমার একটা খুব মনে হয় সবসময় আমার নানুর ক্ষেত্রে আমরা তো মারা তো চোদ্দো ভাই বোন প্রত্যেকটা ঈদে আমরা সব এক এক হতাম সেন্ট্রাল রোডে মাদের বাড়ি ছিল দারুল আফিয়া আফিয়া আমার নানুর নাম দারুল আফিয়া ওই বাড়ি ওই বাড়িতে আমরা সবাই ঈদের দিন একসাথে হতাম তখন আমার নানু প্রথম দিকে যখন তিনি সমর্থ ছিলেন উনি গরুর মাংস রান্না করতেন গরুর মাংস আলু দিয়ে গরুর মাংসের ঝোল ঈদের দিন মানে এর এত সুস্বাদু গরুর মাংস আমরা খাই না আমি বহু চেষ্টা করেছি হ্যাঁ কিন্তু ওটা হয় না ওটা হয় না তো ওই ওইটা খুব মনে পড়ে এবং তখন প্রত্যেকটা ঈদে আমার মনে আছে মা এত বড় একটা বোলের মধ্যে ভাত মাখতেন গরুর মাংস দিয়ে আর আমরা সব কাজেনরা বসতাম মা ওই একবার খাওয়ালেই এক বল শেষ আবার নিয়ে এসে কারণ চোদ্দ ভাই বোনের মিনিমাম দুজন করে বাচ্চা মানে আমি একমাত্র সন্তান একজন কিন্তু বাকি সবার তো দুজন তিনজন চারজন করে তো আমরা অসংখ্য মানুষ সবাই বলতাম কেউ শুনতাম না কথা তো ওই সময়গুলো খুব মধুর ছিল এবং ওই স্বাদটা পাওয়া খুব মুশকিল অন্য কোথাও জি এই আলোচনার এই পর্যায়ে আবারও একটি বিরতি নিয়ে আসছি আমরা দর্শক আবারও একটি বিরতিতে যাচ্ছি কোথাও যাবেন না ফিরে আসছি একটু পরেই আরো অনেক মজার কিছু গল্প নিয়ে আমাদের সাথে থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর আরও একবার আমন্ত্রণ সবাইকে ঈদের এই আয়োজনে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আরও কিছু মজার কিছু গল্প তাদের কাছ থেকে আমরা শুনে নিতে চাই ত্রপা মজুমদার এই যে আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু এখন পুত্র কন্যা এই বিষয়গুলো এখনও পরিবর্তন হয়নি কন্যা সন্তানকে আলাদা চোখে দেখা যায় পুত্রকে আলাদা চোখে দেখা হয় এই আসলে এই বিষয়টি একটু শুনব যে আমরা চাই যে পুত্র বা কন্যা নয় সন্তানই হোক পরিচয় এই বিষয়টি আমরা চাই আসলে মানে একদম পরিবর্তন হয়নি কথাটা ঠিক নয় কোনো কোন সামাজিক প্রেক্ষাপটে কিছুটা পরিবর্তন হয়েছে হয়তো যারা খুব শহুরে শিক্ষিত জনগোষ্ঠী হয়েছেন তাদের মধ্যে হয়তো কিছুটা পরিবর্তন এসছে কিন্তু সাধারণ জায়গাতে এখনো অনেক ডিসক্রিমিনেশন জন্ম থেকে শুরু করে সর্বত্রই আছে কিন্তু যারা কন্যা সন্তানের বাবা মা হয়েছেন তারা কিন্তু হাড়ে হারে টের পেয়েছেন যে এটার উপকারিতা কত বেশি একটা কন্যা সন্তান কারণ জেনেটিক্যালি যেটা হয় যে ছেলে তুলনা করাটা ঠিক নয় তারপরেও কোথাও গিয়ে মেয়েরা অনেক বেশি অনুভূতি সম্পন্ন মেয়েরা যত বেশি মা বাবার প্রতি সহানুভূতিশীল হয় বা মা বাবাকে বোঝে একটা ছেলে বুঝতে অনেক কষ্ট হয় এটা তার মানে এই নয় যে সে ইচ্ছে করে বোঝে না তার সম শারীরিক গঠনটাই বা মানসিক গঠনটাই এরকম তার বুঝতে অনেকটা কষ্ট হয় ফলে মেয়েরা মা বাবাকে অনেক বেশি যত্ন নেয় বা পাশে থাকে আর আরেকটা বিষয় আগে যেটা ছিল চিন্তা করা হতো যে ছেলেই একমাত্র আর্নিং সোর্স মেয়ে কখনো আয় করতে পারবে না পরিস্থিতি তো এখন একেবারেই সেরকম নয় যদি মেয়েটা ছেলেটার সমান শিক্ষার সুযোগ পায় তাহলে তো ছেলে মেয়ে বলে কোনো কথা নেই ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার যেই তার মানে কোনো তার সেক্সুয়াল আইডেন্টি কোনো ম্যাটারই করে না তার দরকার হচ্ছে শিক্ষাটা দরকার তার স্কিল ডেভেলপমেন্টটা দরকার যাতে করে সে আয় করতে পারে এবং সমাজে সমানভাবে যোগ্যতা প্রকাশ করতে প্রকাশ করতে পারে এবং সেটা পরিবার থেকেই শেখানো হয় এবং একটি সন্তানকে পরিবার থেকে কিভাবে আসলে গড়ে তোলা আপনাদের যে আমরা দেখতে পাই ত্রপা মজুমদারকে যদি আমাদের আমরা উদাহরণ হিসাবে ধরি তিনি একজন ভীষণ সংবেদনশীল ভীষণ সংস্কৃতি মনা একজন মানুষ হিসাবে গড়ে উঠেছেন তো এভাবে আসলে কি করে গড়ে তোলা উচিত একজন বাবা মায়ের সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার জন্য আসলে শুধু বাবা মার তো কর্তব্য না কর্তব সন্তানটিকেও ওইরকম হতে হয় আমিও তো আমার তো একমাত্র সন্তান আমি প্রথম থেকেই বাইরে পড়াতে চেয়েছি কিন্তু ও যায়নি ও বলছে যে তোমার ছেলে নেই তোমার কোনো অন্য একটা সন্তান নেই যে তোমাকে দেখবে তোমাদেরকে কাজে আমি দেশেই থাকব তো এখানে সবটাই তো আমার দায়িত্ব আমি করিনি ও করেছে এবং আমি একটা সুবিধাজনক জায়গায় আছি যে আমি বলেছি ও যায়নি কিন্তু যায়নি বলে ও যে সুসন্তান সুযোগ্য সন্তান হয়নি তা তো নয় আমার তো একটা মেয়ে এ তো খারাপ হতে পারতো তাই না আমি তো এত নির্ভরশীল ওর উপরে যে আমরা দুজনেই মানে ত্রোপা থাকলে আমাদের আর কোনো চিন্তা নেই এবং সেও কিন্তু আমাদেরকে একা ছাড়ে না আমাকেও তো কোথাও একা ছাড়ে না তো সেইটাই একটা একটা পারস্পরিক ব্যাপার ছেলে যে খারাপ হবে তা কিন্তু না কিন্তু ছেলেকেও ওই এটা দিতে হয় দুজনকে একইভাবে শাসন করতে হয় একইভাবে ওই ফিলিংটা দিতে হয় যে তুম তোমারও তো দায়িত্ব আছে তুমি বাইরে 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 ঘুরবে মা বাবাকে একটু দেখবে না তুমি বিদেশ গেলে তুমি মা বাবার খোঁজ নেবে না এই আর কি আর আমার আরেকটা জিনিস যেটা মনে হয় এখন আমি আমি নিজেও একজন মা যে স্বাধীনতা দেওয়াটা দরকার জরুরি একটা সন্তানকে এখনকার সময় এসে তো আরও কারণ এখনকার ছেলেমেয়েরা অনেক বোঝে অনেক জানে জগৎটা ওদের সামনে খোলা সোশ্যাল মিডিয়ার যুগে আছে তো ওদেরকে একটু স্বাধীনতা দিতে হয় একই সাথে ভরসা রাখতে হয় বাবা মাকে সন্তানের ওপরে যে সব সময় যদি আমি সন্তানকে সন্দেহ করি বা বলি যে হচ্ছে না পারবে না এটা করলে ওটা হবে ওটা না করে একটু ভরসা করা একটু স্বাধীনতা দেওয়া কিন্তু আমার পছন্দ আমার ভালো লাগা আমার দৃষ্টিতে কোনটা ঠিক কোনটা ভুল এটা বলে দেওয়া তারপরে তো তার সে কি করবে জি একদমই আমি একটু ফেরদুসি মজুমদার আপনার কাছ থেকে আবারও জানবো যে ত্রপা মজুমদারের কোন কোন বিষয়গুলো আপনাকে অনেক গর্বিত করে মা হিসাবে সন্তানের কোন কোন বিষয়গুলো মানে এটা খুব মানে বলাটা ইয়ে না সেরকম কোনো খুব শান্ত একটা মেয়ে ছিল ওকে পালতে আমার কষ্ট হয়নি আজকাল যে পরিবেশের কারণেই কারণে সন্তানরা অনেক রকম নিজের ইচ্ছে মতো কিন্তু ত্রোপাকে আমি যা বলেছি এবং একাতো তো না আমাকে কেউ একজন বলেছিলেন যে আপনার একটা সন্তান ও স্বার্থপর হবে কিন্তু ভুল ঠিক না ত্রোপা সারাক্ষণ নিজে নিজে খেলতো বাড়িতে ঘরে খেলতো করতো একটা চকলেট থাকলে ওর আমার ওকে যে দেখতো তাকে একদিন ফোন করে আমাকে বলছে মা এই একটা চকলেট আছে আমি কি করে ওকে আমি শিখিয়েছি যা খাবে তোমাকে যে দেখবে তাকে দেবে তো কি করে দেব তখন বলছি যে আমি বলেছি যে কাগজের উপরে চকলেটটা কামর দেবে ভেতরটা তুমি নেবে বাড়িরটা ওকে দেবে এখন এখনকার সময় আর তখনকার সময় এক না আমি আমার মেয়েকে যা বলেছি তাই শুনেছে যেভাবে রেখেছি সেভাবেই ই করেছে কাজেই আমি মনে করি না যে এখন আবার ওই রকমই অনেকে বলে না যে আমাদের সময়ে এই আমি কিন্তু এই কথাতে বিশ্বাসী না আমাদের সময় কত কিছু আমার সময় তো আমি ছেলেদের সঙ্গে সারাক্ষণ মার্বল খেলেছি এখন তো সেটা হয় না কাজেই তোপাকে আমি খুব একটা ধরতে পারি না কি। সেরকম তো পাত্রপ মজুমদার এই যে এখনকার এই সোশ্যাল মিডিয়া বা নির্ভর যে শিশুরা বেড়ে উঠছে তাদের সম্পর্কে আপনার কি বলার আছে আমাদের সময় প্রায় শেষ আচ্ছা সময়টা খুব কঠিন একদম একটা ট্রানজিশনের সময় তো নতুন ভাবে প্রযুক্তি আসছে আমাদের কাছে প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আসছে আমরা যে বলি না এখন ছেলে মেয়েরা আর কিছু দেখে না সারাক্ষণ ফোনে থাকে আমরা বড়রাও কিন্তু সারাক্ষণ ফোনে থাকি বললেই পরে আমরা বলি আমার বয়স পঞ্চাশ তোমার বয়স বিশ তুমি কেন থাকবে আর এই পঞ্চাশেই আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না ও পনেরো বছর ও কীভাবে নিয়ন্ত্রণ করবে কাজেই সময়টা কঠিন প্রযুক্তির কারণে সুবিধাও অনেক আছে অনেক ধরনের ওই যে বললাম জগৎটা এখন তাকে কোনো কিছু জানবার জন্য ওখানে যেতে হচ্ছে না তার কাছেই সব কিছু চলে আসছে কিন্তু যেটা সীমাবদ্ধতাটা হচ্ছে যে ছেলে মেয়েরা যোগাযোগ করতে পারে না পাশে বসেও ওরা ফোনটা নিয়ে লেখে সরাসরি কথা বলে না একটা স্পর্শের যে কি আনন্দ একটা সরাসরি কথা বলার যে কি আনন্দ চুপচাপ কিছু সারাক্ষণ স্ক্রিনে না থাকার যে কি আনন্দ এই আনন্দটা থেকে প্রকৃতি থেকে ওরা দূরে সরে যাচ্ছে এটাই সবচেয়ে চিন্তার বিষয় যে সব কিছুই যান্ত্রিক হয়ে যাচ্ছে সব কিছুই একটা আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমরা যাচ্ছি কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের আনন্দটা থেকে ওরা কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে বাট আমি বিশ্বাস করি যে হয় না সব কিছুর একটা শেষ আছে আবার মানুষকে প্রকৃতির কাছে ফিরতেই হবে ধ্বংসের পরে হলেও ফিরতে হবে কারণ প্রকৃতি ছাড়া কিছুতেই কিছু সারভাইভ করা যাবে না জি আমাদের সময় একদমই শেষ মা মেয়ে দুজন দুজনকে কি বলতে চান আমাদের শেষ কথা কি বলতে চাই আমি বলতে চাই যে সবসময় থাকো আমার আমার জন্য সুস্থ থাকো ভালো থাকো এটুকুই চাই আমি বলতে চাই যে সব সময় সুস্থ থাকা যায় না কাজে তোমাকে এই বাস্তবতাটা মেনে নিতে হবে সুস্থ থাকা যায় না অসুস্থ হয় শরীর খারাপ হয় মন খারাপ হতে পারে তোমাদের হলে আমারও হয় তা আমি তোমার জন্যই চেষ্টা করি ভালো থাকার কিন্তু নাও থাকতে পারি সেই জন্য তৈরি থাকো জি অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন মা মেয়ের ভালোবাসা এখন অনেক অনেক মজার কিছু আমরা জানলাম অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা শুভরাত্রি